মুক্তিযুদ্ধে রাজার বাগ। ঢাকার রাজার বাগে আছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। রিতার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাওয়ার। ছোট মামার কাছে সে এই জাদুঘরের কথা শুনেছিল। 1971 সালে রাজার বাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল। সেই স্মৃতিকে স্মরণ করে সেখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে। এক ছুটির দিনে মামা এসে বললেন, আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতার ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠল। সেদিন বিকালবেলা ওরা রাজার বাগে গেল। পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো। ভেতরে ঢুকতেই বাম পাশে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি। এখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল। গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র। সেখানে বিক্রির জন্য বই রাখা আছে। মামা দুজনকে দুটি বই কিনে দিলেন। দোকানের পাশে পাঠাগার, সেখানে বসে বই পড়া যায়। সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর। মামার সাথে ওরা দুজন নিচে নেমে গেল। সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার, আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র। রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখল। মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন। একটি হলো বেতার যন্ত্র, আর একটি হলো পাগলা ঘণ্টা। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান মিলিটারি রাজার বাগে আক্রমণ চালিয়েছিল। তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। আর পাগলা ঘণ্টা বাজিয়ে রাজার বাগের সব পুলিশকে সতর্ক করেছিল। মামা বললেন, পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র, আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র। কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াইয়ে নামে। তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাইরের পুলিশরাও প্রতিরোধ গড়ে তোলে। সেই রাতে অনেক পুলিশ সদস্য নিঃশহীদ হন। মুক্তিযুদ্ধের পুলিশের পাশাপাশি অন্যান্য পেশার মানুষ অংশ নেয়। দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি। তাদের কথা ভেবে রিতা ও রবিনের গর্ব হয়। এই বীর যোদ্ধাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।